দুপুর 12:30টায় লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এখন জানিয়ে দিচ্ছি বাজার পরিস্থিতি, চলে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। ডিএসইর ওয়েবসাইট যেটি বলছে আজকে 21 পয়েন্টের মতো যুক্ত হয়েছে, যদিও সকাল থেকে আমরা লক্ষ্য করছিলাম নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছিল ঢাকার পুঁজিবাজারে, কিন্তু এই মুহূর্তে 21 পয়েন্ট প্লাস, তার মানে হচ্ছে আজকে মার্কেটে প্লাস অবস্থাটি শেষ হয়েছে। 5331 পয়েন্টে শেষ হয়েছে আজকে লেনদেন দেখতে পাচ্ছি। অন্যান্য যে সূচকগুলো সেগুলো ইতিবাচক রয়েছে। আজকে লেনদেন হয়েছে দেখতে পাচ্ছি 602 কোটি টাকারও বেশি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, এবং হাতবদল হওয়া শেয়ারগুলোর মধ্যে দাম বেড়েছে আজকে দেখতে পাচ্ছি 103টির, কমেছে অধিকাংশরই 165টি কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের আজকে দর কমেছে। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে 80টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর। ঢাকার পুঁজিবাজারের সূচক যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো প্রথম দিকে খানিকটা উত্থানের মধ্য দিয়ে এগুলো, তারপর কিন্তু বেশ খানিকটা 11টার দিকে কিন্তু পতন, নিচের দিকে নেমে আসে সূচক, এরপরে কিন্তু ধারাবাহিকভাবে সূচকের উত্থান আমরা লক্ষ্য করছি এবং বাজার যখন শেষ হয়েছে উত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে যেটি বলছিলাম। এর আগের দিনও কিন্তু আমরা দেখেছিলাম যে 51 পয়েন্টের মতো যুক্ত হয়েছিল ঢাকার পুঁজিবাজারে। দর্শক, ঢাকার পুঁজিবাজারের টপ 20 তালিকা, সেটি আজকের যে তালিকা সেটি এক নজর দেখে নিচ্ছি এবারে। বেক্সিমকো রয়েছে একদম তালিকার প্রথম অবস্থানে, সেটি হাতবদল হয়েছে 80 টাকা 30 পয়সায়, যেটি সবশেষ শেষ কার্যদিবসে 76 টাকা 50 পয়সায় হাতবদল হয়েছিল, যেটি গত শেষ কার্যদিবস হচ্ছে আজকে কিন্তু বেশ উচ্চ দরেই হাতবদল হয়েছে। বিডি ফাইন্যান্স রয়েছে তালিকার 2 নম্বরে, সেটি লেনদেন হয়েছে আজকে 37 টাকা 80 পয়সায়। ব্যাট বিসি অনেক বিনিয়োগকারীর আগ্রহের শেয়ার, সেটি 522 টাকা 90 পয়সায় হাতবদল হয়েছে, গতদিনের চেয়ে যেটির দাম কমেছে দেখতে পাচ্ছি। লঙ্কা বাংলা ফাইন্যান্স 31 টাকা 50 পয়সায় লেনদেন হয়েছে আজকের মার্কেটে, যেটি গতদিনের চেয়ে বেশ বাড়তি দরে লেনদেন হয়েছে। টেলিকম অপারেটর রবি, সেটি লেনদেন হয়েছে আজকে 45 টাকা 40 পয়সায়। LHBL লেনদেন হয়েছে 53 টাকা 80 পয়সায়। বেক্সিমকো ফার্মা 182 টাকা 40 পয়সা, সেটিরও দাম বেড়েছে গত কার্যদিবসের তুলনায়। দর্শক, এই ছিল মোটামুটি ঢাকার পুঁজিবাজারের খবরাখবর আমার কাছে।